আমি এখন আগুন ভাইয়ের যদি কোনো পছন্দের গান থাকে দুলান যদি আমাদেরকে একটু শোনাতেন। এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ও আমার বন্ধু গো চির সাথী পথ চলাট, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। না মেঘ না চাইতে বৃষ্টি বলে না, মানে আমি না মনে মনে ভাবছিলাম যে এই গানটা ওনাকে আমি গাওয়াবো, বাট উনিই বলে দিলেন প্লিজ। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন আসলে আসুক তুফান। তুমি আমারে হাই বলবো শতবার, আমি চান্সে গিয়ে নিলাম। তুমি খুব সুন্দর গান করো। আমি গান শিখতাম একাডেমিতে, এই সুযোগে কিন্তু আমার আগুন ভাইয়ের সাথে গান গাওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে গেল। অনেক ধন্যবাদ আগুন ভাইকে। প্রথমে ভাবির কাছে যাচ্ছি, ভাবি আপনার কাছে আগুন ভাইয়ের পছন্দের গানগুলো যদি একটু শুনতাম, মানে কোন গানগুলো ভালো লাগে? ওর অনেক গানই আমার ভালো লাগে, তার মধ্যে একটা গান আছে আজ এ গোধূলি ক্ষণে, খুব সুন্দর গানটা। একটা গান আমার ভীষণ পছন্দের, সেটা হলো ওই যে পৃথিবীতে সুখ বলে যে গানটা, এটা আমার খুব ভালো লাগে। আপনি কি একটু আমাদেরকে গেয়ে শোনাবেন? আমি অত্যন্ত ভালো গান গাই কিন্তু, আমি জানি সেটা। তো শিল্পীরা একটু হলেও গান করতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, সেই সুবাদে হয়তো একটু গান করতে পারি, কিন্তু না আজকে এই অনুষ্ঠানে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঝরে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সালমান শাহর সাথে আপনার বন্ধুত্বটা কেমন ছিল? ও তো এক্সট্রিমলি কাজ পাগলা একটা মানুষ ছিল, আমিও তাই ছিলাম। আমাদের দেখা হতো ম্যাক্সিমাম স্টুডিওতে। আচ্ছা। আর যেদিন প্রথম কেয়ামতের গান রেকর্ড হয় সেদিন ও এসেছিল। ওর সাথে আমার মানে ইন্টিমেসিটা ওই দিন থেকেই শুরু। কীভাবে দেখি যে ওই যে টুং ডুটু 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 টু টু, আর ও বিসল বাজাচ্ছে ওইটার সাথে। সালমান খুব ভালো বিসল বাজাতো। তো ওইটা দেখে আমি তো একটু অবাকই হলাম, জানি এটা তো মাল্টি ট্যালেন্টেড। তখন আমি ওকে বলেছিলাম যে তুমি তো ভাই দেখাই দিবা মনে হচ্ছে, তারপর তো দেখিয়ে দিল। এবার আমি আবার ভাবির দিকে যাচ্ছি, বিখ্যাত নৃত্যশিল্পী পরিবারের মেয়ে আপনি, আপনার নাচ তো আমরা দেখেছি এখনও দেখছি, অসাধারণ সুন্দর নাচ করেন আপনি এবং আনটিটাও আমি দেখেছি। একটা জিনিস মনে হয় আমার কাছে একটা ইনফরমেশন আছে, আপনি কি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি, একবার শুটিং মামা মানে আমার মামা আমির হোসেন বাবু জি শুটিং চলছিল, তো আমরা প্রায় এরকম মামার শুটিং হলে অনেক সময় যেতাম শুটিং দেখতে, একটু ঘুরে দেখে আসতাম, আব্বু আম্মু আর কাজিনরা সবাই মিলে যেতাম। তো ওখানে এতে শ্যাম ছিলেন, শাবনুরের ফার্স্ট মুভি মনে হয় তখন সেটা, তো ওইটা শুটিং চলছিল। তো আমি ঢোকার সাথে সাথে আমাকে এতে শ্যামনি আমাকে বলছেন যে কি করো, তা আমি বললাম যে আমি পড়ছি। তো বললো যে আর কি করো, নৃত্যশিল্পী নাচি বাকি যে সিনেমা করবা, আমি বললাম যে আমি তারপর চিন্তা করলাম যে মানে উনি যিনি আমাকে প্রপোজালটা দিচ্ছেন তিনি তার হাত দিয়ে যারা যারা এসেছেন, হ্যাঁ তারা তো সবাই বিখ্যাত। তো আমি বললাম যে আমি তো আসলে একেবারেই অ্যাক্টিং মানে আমি হ্যাঁ নাচতে পারবো, আপনি আমাকে এখন নাচ করতে বলবেন আমি নাচ দেখিয়ে দিতে পারবো, অ্যাক্টিং আমার দ্বারা হবে না। কেন হবে না, নৃত্যশিল্পী তুমি নাচো তুমি পারবা তুমি আসো, উনি আমাকে প্রথম বলেছিলেন এবং দ্বিতীয়বারও উনি আমাকে বলেছিলেন। আচ্ছা, আমরা আপনাদের সন্তানদের কথা একটু জানতে চাই, মিছিল, বড় ছেলে
মশাল ছোট ছেলে মশাল ছোট ছেলে একজন আরেকজনের কতটুকু গ্যাপ 9.5 বছর কে কি করছেন মিছিল তো এবার ইন্টারমিডিয়েট পাস করলো ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ আচ্ছা যাবে আর মশাল স্ট্যান্ডার্ড 5 মিছিল এবং মশাল এই নামটি কে রেখেছেন আগুন মিছিল মশাল আমি এই নিয়েই চলছি হরতাল হরতাল হরতালের দিন যদি হতো মিছিল তাহলে ওর নাম হরতালই রাখা হতো ওকে ফাইন মিছিল এখন শুনলে বলে কি আল্লাহ মিছিল নামটা আসলে অনেক আনকমন সুন্দর তাহলে হরতাল ও মাই গড হরতালের দিন যদি হতো তাহলে আমি হরতালই রাখতাম কারফিউ মানে কারফিউ আচ্ছা মশালটা মশাল হয়ে গেছে মিছিলের নামের মানে সাথে মিলিয়ে হ্যাঁ আপনার কোনো অবজেকশন ছিল না এতে অ্যাকচুয়ালি অবজেকশন দিয়ে কোনো লাভ নেই এই জন্য আমি হার ছেড়ে দিয়েছেন আচমেনি দিয়েছেন তবে ওদের আসল নামগুলো আমি রেখেছি মিছিলের নাম আমার শাশুড়ি নীলফার ইয়াসমিন উনি রেখেছেন জি খান ইয়াকিন রহমান আচ্ছা আর ছোটটা তখন তো আমার শাশুড়ি ছিলেন না শ্বশুর শাশুড়ি কেউই নাই আমি ওইটা পছন্দ করে রেখেছি ওর ওর আসল নাম হচ্ছে খান ইয়াজান রহমান আগুন ভাই গানের পাশাপাশি আপনাকে তো আমরা অভিনেতা হিসাবেও পেয়েছি সামনে কি আরও কোনো কিছুতে পাবো অভিনেতা হিসাবে আমি অভিনয় করার জন্য মুখিয়ে থাকি পূর্ণিমা আচ্ছা যেরকম ঘেটু পুত্র কমলা এই এই ধরনের এবং এই টাইপের মানুষগুলোর হাতে পড়তে আমি খুব আগ্রহী এখনও এবং মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় আমার এই শখটা পূরণ হবে না অভিনয়ের যে কাজ করার ক্রেভিং ক্রেভিংটা ক্রেভিং আমার রীতিমতন ক্রেভিং হয় অভিনয় করার জন্য এ মানে অভিনয় করার জন্য না এইসব গুণী মানুষদের হাতে পড়ার জন্য নাচ নিয়ে আপনার স্বপ্ন কত দূর আসলে নাচটা তো সবসময় করা যাবে না একটা বয়সের পরে নাচটা বন্ধ করে দিতেই হয় আর আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বলে একটা অ্যাসোসিয়েশন আছে ওটার সাথে আছি তো আমার আমার যেটা স্বপ্ন স্বপ্ন বলতে কি শেখানোটা একটা টাইমে গিয়ে একটা স্কুল করবো হয়তো বা শেখাবো বাচ্চাদের কিন্তু এই সময় এই করোনা এসে মানে বিশেষ করে শিল্পীদের যে অবস্থা মানে অনেকে যারা অফিসিয়াল ওয়ার্ক করছে বা কাজকর্ম করছে তারা তো বাসায় বাড়িতে বসেই অনেক কাজ করতে পারছে আমরা যারা শিল্পী তুমি তুমি নিজেও জানো যাদের মঞ্চটাই হচ্ছে মেইন পুরো এক বছর তো আমরা একদমই মঞ্চে উঠেই নেই কেউ এক বছর পুরো মঞ্চে উঠে নেই তো ওই করোনাতে না মানে একদম ওই স্বপ্ন আর সব কিছু না একদম পুরা তুমি বলতে পারো ভেঙে গেছে যে কী করবো কীভাবে শিখাবো বাচ্চাদের কীভাবে একটা স্কুল করবো কীভাবে সবাই মিলে কাজ করবো একসাথে এখনও পরিস্থিতি যদি কবে হবে ঠিক আল্লাহ জানে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় বা সব কিছু হয় তাহলে আপনার স্কুল একটা করার শেখানোর শেখানোর পরিকল্পনা আছে।